আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ ইমাম রাব্বানী রিফাত, শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি বেশ কিছুদিন পর আসলে ফেস দিয়ে ভিডিও করা হচ্ছে আমার, কারণ আমি একটু ব্যস্তর মধ্যে ছিলাম এই বেশ কিছুদিন, এই জন্য আপনাদের মাঝে সেরকম একটা কালেকশনও নিয়ে আসতে পারিনি। তো আজকে আমি স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসছি এবং আজকে ইন্ডিয়ান কিছু গরু থাকবে, যে গরুগুলো জাস্ট ফ্রেম আছে আপনাদেরকে রেডি করে নিতে হবে। এ ধরনের গরু থাকবে, এগুলোর পাশাপাশি ব্রাহ্মা থাকবে, ক্রস ব্রাহ্মা থাকবে এবং কিছু গির থাকবে এবং অবশ্যই ফ্ল্যাগবি থাকবে। আমার সবচাইতে প্রিয় যে জাতটা ফ্ল্যাগবি, এটা থাকবে। তো এই ধরনের গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। এই গরুটি এক দেখাতেই আপনারা চিনে যাবেন, এটা সম্পূর্ণ একটা জন্মগত মুন্ডি ফ্ল্যাগবি শাল বাচ্চা। আপনারা অনেকেই আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন একটু ছোট সাইজের যদি আমি ফ্ল্যাগবি পাই অল্প রেটের মধ্যে তাহলে আপনাদেরকে জানাতে। তো আসলে পার্সোনালিভাবে সবাইকে জানানো সম্ভব না হলো, আমি আজকে ভিডিও আকারে দিলাম। এই গরুটি খুবই হাই পার্সেন্টেজের একটি ফ্ল্যাগবি শাল বাচ্চা। এখন এই গরুটির বয়স কিন্তু আনুমানিক 5 থেকে 6 মাসের মতো। 6 মাস হিসাবে এই গরুটির ঘাড়ের জায়গাটা এখনই দেখেন কত উঁচু হয়ে গেছে, আর চারটা পা যথেষ্ট মোটা আছে। দেখেন পায়ের গিরাগুলো একটু ফলো করবেন এবং এই গরুটির পিছনের শেপ দেখেন, 6 মাসের গরুর একটা পিছনের শেপ হিসাবে কিন্তু যথেষ্ট বেশি চওড়া আপনারা দেখতে পারতেছেন। আর এটা একবারে জন্মগত মুন্ডি। আমার মনে হয় এই গরুটি যদি কেউ লং প্রজেক্টের জন্য নিতে পারে তাহলে গরুটি খুবই আইকনিক একটা গরু তৈরি হওয়া সম্ভব। তার মধ্যে এটার লেজটাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু হাটের উপরে। এক কথায় ফ্ল্যাগবির খুবই ভালো একটা পার্সেন্টেজ কিন্তু এর মধ্যে বিদ্যমান। তো আপনারা ছোটো ফ্ল্যাগবি যারা খুঁজেছিলেন তারা চাইলে এই ফ্ল্যাগবিটা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। এই গরুটির বয়স আনুমানিক 5 থেকে 6 মাসের মতো। এই গরুটির প্রাইস আমরা রাখছি 90,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী আরও একটি বকনা গরু আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বকনা ফ্ল্যাগবি বাচ্চা। দেখেন দুইটার কালার থেকে শুরু করে হুবহু পার্সেন্টেজও সেম। এই গরুটিরও বয়স আনুমানিক 6 থেকে 7 মাসের মতো হবে। এই গরুটিরও আবার ঘাড়ের জায়গাটা দেখেন কত উঁচু হয়ে গেছে, মানে হুবহু সেম শার বকনা দেখতে পাচ্ছেন। এটার লেজও কিন্তু সম্পূর্ণ হাঁটুর উপর থেকে, আপনারা দেখেন চারটা পা যথেষ্ট মোটা আছে এবং এটার পিছনের শেপটাও অনেক চওড়া। ফ্ল্যাগবি গরুর মাস দুই পিছনের শেপ চওড়া থাকবে। তো এই গরুটি খুবই হাই কোয়ালিটির একটা বকনা বাচ্চা। আপনারা যারা বকনা গরু খুঁজতেছিলেন তারা এই বকনা ফ্ল্যাগবিটি নিতে পারেন, অথবা আপনারা চাইলে এই শার এবং বকনাটি প্যাকেজ আকারেও নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই স্পেশাল একটা প্রাইস থাকবে। আবার আপনারা চাইলে সিঙ্গেলি আমাদের থেকে বকনা অথবা ওই ফ্ল্যাগবি শারটি কালেকশন করে নিতে পারেন। তো এই বকনাটির বয়স আনুমানিক 6 থেকে 7 মাসের মতো হবে। এই বকনাটির প্রাইস আমরা সিঙ্গেলি প্রাইস রাখছি 95,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস, এটাতে কোনো আলোচনার সুযোগ থাকবে না। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। আজকে ভিডিও শুরুতেই প্রথমেই যে একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সম্পূর্ণ হোয়াইট ব্রাহ্মা। হোয়াইট ব্রাহ্মা সর্বোচ্চ পার্সেন্টেজ এর মধ্যে বিদ্যমান আছে বলে আমার কাছে মনে হয়। গরুটির স্ট্রাকচার দেখেন, বডি স্ট্রাকচার কিন্তু খুবই সুন্দর এবং সম্পূর্ণ ডাবল বডির একটি গরু। এই গরুটির বয়স আনুমানিক 10 থেকে 11 মাস। 10-11 মাস হিসাবে এটার হাইট এবং বডি কিন্তু যথেষ্ট ভালো চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এর চারটা পা কিন্তু যথেষ্ট স্ট্রেট আছে এবং খুবই মোটা চারটা পা দেখতে পাচ্ছেন। এটার গলার কম্বলটা মাশাল্লাহ। আর ব্রাহ্মার যা যা বৈশিষ্ট্য, মাথা ছোট থাকবে এবং কান চওড়া দেখতে পাচ্ছেন, যার প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে বিদ্যমান এবং এর পিছনের শেপটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া। এক কথায় সব দিক দিয়ে পারফেক্ট। আর কালারটা একবারে এক্সক্লুসিভ, সাদা ধবধবে একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন। এ ধরনের সাদা ব্রাহ্মাগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না বললেই চলে। আপনারা অনেকের রিকোয়েস্ট ছিল এইরকম হোয়াইট ব্রাহ্মাগুলো কালেকশন করে দেওয়ার, আপনারা চাইলে এই গরুটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। এই গরুটির বয়স আনুমানিক 10 থেকে 11 মাসের মতো। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি অসাধারণ লাল টকটকে গরু আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা মুন্ডি ব্রাহ্মা বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একবার জন্মগত মুন্ডি এবং খুবই হাই পার্সেন্টেজের একটা ব্রাহ্মা বকনা বাচ্চা। অনেকে বকনা খোঁজেন, তারা চাইলে আজকের এই ব্রাহ্মা বকনাটি কালেকশন করে নিতে পারেন। এটার দুইটা কান দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া কিন্তু দুইটা কান এবং মাথা খুবই ছোট, হুবহু দেখেন এটার পিছনের শেপটাও কিন্তু অনেক চওড়া আপনারা দেখতে পাচ্ছেন। এর চারটা পা যথেষ্ট লম্বা চওড়া, এক কথায় সব দিক দিয়ে পারফেক্ট। একটা বকনার পিছনের শেপ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার পিছনের শেপটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া। এই বকনাটির বয়স আনুমানিক 7 মাসের মতো হবে। 7 মাস হিসাবে এটার বডি ফিটনেস যথেষ্ট ভালো আছে। আর এই ধরনের গরুগুলো সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত, সো আপনারা খুব ইজিলি এই ধরনের গরুগুলোকে রেডি করে নিতে পারেন।
আর আমাদের প্রত্যেকটা গরু ভ্যাকসিনেশন কমপ্লিট আছে, ইনশাল্লাহ এই ধরনের কোনো টেনশন আপনাদেরকে করতে হবে না। আর আমাদের ইন্ডিয়ান গরুগুলো সকল প্রকার খাবারের সঙ্গে অভ্যস্ত, সো ইজিলি এগুলো করে নেওয়া যায়। এই গরুটির বয়স আনুমানিক 7 মাসের মতো। এই গরুটির প্রাইস আমরা রাখছি 1,10,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী আপনারা দুইটি গরু দেখতে পাচ্ছেন, এই দুইটি সম্পূর্ণ ইন্ডিয়ান গরু, নতুন কালেকশন, এগুলো জাস্ট রিসেন্ট আসে। আপনারা জানেন শীতে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গরু পাওয়া যায়, জাস্ট ফ্রেম আকারে নিতে হবে। এগুলা দেখতে পাচ্ছেন গরু দুটি জাস্ট ফ্রেম, এগুলা নিয়ে আপনাদেরকে রেডি করে নিতে হবে। তবে এই গরুগুলোর মজা একবার যারা পেয়েছে তারা কিন্তু এই ধরনের গরুগুলো প্রচুর পরিমাণ খোঁজ করে থাকেন, তাদের জন্য আজকে এই দুইটি গরু দেখেন। দুইটি গরুর বয়স আনুমানিক 10-11 মাস, কিন্তু 10-11 মাস হিসাবে এই দুইটি গরুর হাইট দেখেন, চারটা পা কতটা লম্বা চড়া। অন্য কোনো গরুর হাইটের সঙ্গে কিন্তু ইন্ডিয়ান গরুগুলোর হাইট পারবে না, আপনারা জানেন, দেখতে পাচ্ছেন যথেষ্ট লম্বা চড়া গরু। এবং নাভিগুলা দেখতে পাচ্ছেন ডবল নাভি সম্পূর্ণ এবং যথেষ্ট বড় একটা নাভি। এই গরুগুলোর কান দুইটা দেখেন কত বড় কান, মুখের চাইতেও কিন্তু কান অনেক বড়, প্রায় 1 ফুটের মতো এক একটা কান আপনারা দেখতে পাচ্ছেন। এই ধরনের ইন্ডিয়ান গরুগুলো খুব শর্ট প্রজেক্টেও যদি আপনারা রাখেন তাও কিন্তু এগুলো থেকে প্রচুর পরিমাণ একটা প্রফিট করা সম্ভব, কারণ এই গরুগুলো এত পরিমাণ খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত, এগুলো জাস্ট 5-6 মাস করেও যদি রাখা যায় এগুলো গরুগুলোকে আর চেনা যাবে না, এরকম এক একটা গরু তৈরি হবে ইনশাল্লাহ আশা করা যায়। এবং দ্বিতীয় নাম্বার যে গরুটি দেখতেছেন এইটারও কান দেখেন কত বড় কান, মাথার চাইতেও বড়, কিন্তু দুইটা কানই দেখতে পারতেছেন। এর বয়স আনুমানিক 10-11 মাসের মতো। এগুলো প্রচুর পরিমাণ খাওয়া দাবারের সঙ্গে অভ্যস্ত। এই গরুটি কিন্তু জাস্ট ফ্রেম, এই দুইটি গরুই ফ্রেম আকারে আপনাদেরকে নিতে হবে, জাস্ট আপনারা নিয়ে এগুলাকে রেডি করে নিতে হবে। আপনারা যারা শর্ট প্রজেক্টের গরু খুঁজতেছিলেন তাদের জন্য এই ইন্ডিয়ান গরুগুলো একবারে পারফেক্ট। আমাদের প্রত্যেকটা গরু ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে, এগুলা গরুর কোনো প্রকার রোগ বালাই নাই, আর ইন্ডিয়ান গরুগুলো কিন্তু একটু রোগ বালাই বেশি থাকে। আমরা আপনারা জানেন যে আমরা স্পেশাল কালেকশনগুলো ছাড়া কিন্তু কালেকশন করি না, দুইটি গরু আপনারা নির্দ্বিধায় আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। ইনশাল্লাহ দুইটি গরুর হাইট দেখতে পাচ্ছেন এবং দুইটি গরুরই চারটা করে পা দেখেন কতটা মোটা। ইন্ডিয়ান গরুর পা সচরাচর এত মোটা পা গরু কিন্তু পাওয়া যায় না, আর গরুগুলো একবারে ফ্রেশ আছে। আপনারা ইন্ডিয়ান গরুগুলোর লট যারা খোঁজেন তারা চাইলে এই দুইটি গরু আজকে আমাদের খুব ইজিলি কালেকশন করে নিতে পারেন। দুইটি গরুর বয়সে আনুমানিক 10-11 মাসের মতো। আবারও বলতেছি এই গরুগুলো জাস্ট ফ্রেম আকারে আপনাদেরকে নিতে হবে, নিয়ে আপনাদেরকে রেডি করে নিতে হবে ক্রিমি করায়। তো এই দুইটি গরু আপনারা চাইলে আমাদের কালেকশন করে নিতে পারেন। দুইটি গরুর প্রাইস আমরা রাখছি 2,05,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী আমাদের আরও একটি গরু আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটা ব্যতিক্রম ধর্মী কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে ব্রাঙ্কাস। ব্রাঙ্কাস সচরাচর ফ্ল্যাগবি ব্রাফোর্ড এই ধরনেরই বডি ফিটনেস হয় এবং এটা কিন্তু একবারে জন্মগত মুন্ডি একটা ব্রাঙ্কাস। এগুলা ইন্টারনেটে আপনারা সার্চ দিলে দেখতে পাবেন যে এই ধরনের গরুগুলো কেমন দানবাকের এক একটা গরু হয়। এবং এটা ব্রাঙ্কাস এবং এর কালারটা বেশি এক্সক্লুসিভ, একবারে পিওর চকলেট কালার যেটা হয় সেম কালার আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই গরুর চারটা পা কতটা মোটা দেখতে পাচ্ছেন, এর ঘাড়ের জায়গাটা দেখেন যথেষ্ট উঁচু, পিছনের শেপ একবারে চওড়া। অন্য কোনো গরুর সঙ্গে এগুলোর গ্রোথনেস আপনারা মিলাতে পারবেন না, এগুলো মোটামুটি ডেইলি 1 থেকে 1.5 কেজি পর্যন্ত বৃদ্ধির রেকর্ড। বড় বড় খামারে এই ধরনের গরুগুলোই যখন বড় হয়ে যায় তখন এক একটা আইকনিক গরু তৈরি হয়, কিন্তু বের হয়। তো আপনারা যারা চাচ্ছেন আইকনিক গরু তৈরি করবেন, ব্যতিক্রম কিছু তৈরি করবেন, দানব আকারের একটা গরু তৈরি করবেন, তারা চাইলে আজকের এই গরুটি আপনারা কালেকশন করে নিতে পারেন, এটা আপনাদের জন্য খুবই পারফেক্ট হবে। এই গরুটির বয়স আনুমানিক 11 থেকে 12 মাসের মতো হবে, 12 মাস হিসাবে এটার গ্রোথনেস যথেষ্ট ভালো আছে বলে আমার কাছে মনে হয়। তো আপনারা চাইলে এই গরুটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এইটা সম্পূর্ণ একটা ব্রাফোর্ড ব্রিডের ষাঁড় বাচ্চা। আপনারা জানেন ফ্ল্যাগবি এবং ব্রাফোর্ড কিন্তু একই ধরনের, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়। তো এটা ব্ল্যাক কালার, এটাকে ব্রাফোর্ড বলা হয়। ফ্ল্যাগবি এবং এটার কিন্তু বৈশিষ্ট্য একই, মাথা সাদা থাকবে এবং চারটা পা সাদা। এবং এই গরুটির লেস কিন্তু হাঁটুর উপর থেকে, এটাও দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় বিষয় ফ্ল্যাগবি এবং ব্রাফোর্ড গরুগুলোর ঘাড়ের জায়গাটা একবারে উঁচু একটা দেখেন। এই গরুটির বয়স কিন্তু আনুমানিক 8 মাসের মতো, সেই হিসাবে এই গরুর ঘাড়ের জায়গাটা দেখতে পাচ্ছেন যথেষ্ট উঁচু। সাধারণত অন্য কোনো জাতের ঘাড় এবং পিছনের শেপ এত উঁচু বা পিছনের শেপ এত চওড়া হয় না, আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্রাফোর্ডের খুব ভালো একটা পার্সেন্টেজের মধ্যে বিদ্যমান। আমার মনে হয় এই গরুটি যদি কেউ লং প্রজেক্টে রাখতে পারে এক একটা আইকনিক গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। এর চারটা পা যথেষ্ট লম্বা চওড়া আছে এবং স্ট্রেট, আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় একবারে পারফেক্ট একটা ব্রাফোর্ডের যা যা বৈশিষ্ট্য থাকা উচিত। এই গরুটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। এই গরুটির বয়স আনুমানিক 8 মাসের মতো। এই গরুটির প্রাইস আমরা রাখছি 1,05,000 টাকা,
এটা আমাদের একেবারে ফিক্সড প্রাইস, এটাতে কোনো প্রকার আলোচনার সুযোগ থাকবে না। যে গরুগুলো আমি দেখালাম এই গরুগুলো আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামার ভিজিট করে এসে দেখে শুনে গরুগুলো নিতে পারেন। আমাদের খামারের ঠিকানা পাঁচবিবি থানা জয়পুরহাট জেলা, এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা, অনেকের আসলে আসা সম্ভব হয় না, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফ্যাসিলিটিস রয়েছে। আপনাদের যে গরুটি পছন্দ হবে সেই গরুটি ফুল পেমেন্ট আমাদেরকে করে দিতে হবে, আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দেবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।